অস্থায়ী কর্মীদের ভোটের ডিউটি ঘিরে অসন্তোষ। রায়গঞ্জ পৌরসভার 3 জন অস্থায়ী কর্মীর ভোটের ডিউটি পড়েছে, যার জেরে উদ্বেগ ছড়িয়েছে তাদের মধ্যে। তারা জানান, রায়গঞ্জ পৌরসভায় প্রায় 7 শতাধিক অস্থায়ী কর্মী রয়েছে, তাদের মধ্যে মাত্র 3 জনের কাছে ভোটের ডিউটি করতে যাওয়ার জন্য চিঠি এসেছে। তাদের বক্তব্য, কমিশনের গাইডলাইন অনুযায়ী অস্থায়ী কর্মীরা ভোটের ডিউটিতে যেতে পারেন না, সে কারণে তারা প্রথম ট্রেনিং এড়িয়ে যান, তারপরে সোকজ করা হয় তাদের। বিষয়টি তারা পৌরসভাকে জানিয়েছেন। সোকজের কি উত্তর দেবেন তা ভেবে উঠতে পারছেন না ওই 3 অস্থায়ী কর্মী। আমাদের অভিযোগ হলো যে আমরা ক্যাজুয়াল স্টাফ, আমরা ডিউটি যাব না। এটাই কিসের ডিউটি পড়েছে? ভোটের ডিউটি পড়েছে। কোন জায়গা থেকে চিঠি পাঠিয়েছে এ মারফতে আমাদের যেতে হবে, বলছে ট্রেনিংয়ে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কতজন আছেন এরকম আপনার? 3 জন। না, ট্রেনিংয়ে যাইনি আমরা। তারপর কি হয়েছে? তারপর আমাদের ওখান থেকে সোকজ করা হয়েছে, আর সোকজে উত্তর দিতে যাচ্ছি আমরা। আমি উত্তর দেবো না, আমি ট্রেনিংয়ে যেতে চাইছি। উত্তর কে দেবে জানি না, আমি যাবো। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে কোনো ক্যাজুয়াল স্টাফ ফিক্স পেয়ে কেউ ডিউটিতে যেতে পারবে না, অথচ আমাদের পৌরসভার মধ্যে 850 স্টাফ আছে। সেই 850 স্টাফের মধ্যে আমাদের 3 জনের ক্যাজুয়াল স্টাফই 3 জন, তাদের ডিউটি এসেছে। এবার সেই ডিউটি, প্রথম যে ডিউটির তারিখ ছিল সেই তারিখে আমরা উপস্থিত হইনি। এবার তারপরে আমাদেরকে কালকে সোকজ লেটার ধরানো হয়। সোকজ লেটার ধরানোর পরে জানি না যে সোকজের কী জবাব দেবো। এবং আজকে আমাদের ট্রেনিং আছে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যালয়ে, তো আমরা সেখানে যাব, গিয়ে দেখি আমাদের কি করণীয় করার যাচ্ছে দেখি। আপনারা কি ডিউটি করতে চান নির্বাচন কমিশনের ভোটের ডিউটি? যেহেতু সরকারের নির্দেশ আছে আমরা করতে চাই না, কিন্তু একবার তো আমরা সোকজ লেটার পেয়েছি, তার এখন জবাবটা দিতে হবে আমাদের।